আসসালামু আলাইকুম। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান। পরীক্ষা হয়েছিল 29/3/2024। চারটা বিষয়ের সমাধান এখানে দেওয়া হবে এই ভিডিওতে। তো সমাধান দেওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের প্রায় সকল জেলাতে সিভিল সার্জনের নতুন একটা সার্কুলার দিয়েছে। এই সিভিল সার্জনের সার্কুলারের সবচেয়ে বড় যে পোস্টটা সেটা হলো স্বাস্থ্য সহকারী। এছাড়া আরও কিছু পদ আছে। তো এই সিভিল সার্জনের জেলাভিত্তিক এই সার্কুলারে যারা আবেদন করছেন, পরীক্ষার জন্য আপনাদের জন্য স্পেশালি একটা মডেল টেস্ট তৈরি করা হয়েছে। এই মডেল টেস্টের মধ্যে কিন্তু আপনারা একের ভিতরে সব পাবেন। কী কী পাবেন? সবচেয়ে বড় বিষয় যেটা, 2024 সালের জন্য পরীক্ষার জন্য সম্পূর্ণ আপডেট করে এই মডেল টেস্টটা তৈরি করা হয়েছে, যেটা আপডেট। এই প্রশ্নগুলো কিন্তু আপনারা বিভিন্ন গাইডেও পাবেন না, লাইব্রেরিতে খুঁজলেও পাবেন না। যেহেতু আমি পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার প্রশ্নের সমাধান দিয়ে থাকি, সেক্ষেত্রে এই সাজেশনটা আমি অ্যানালাইসিস করে তৈরি করছি, যাতে আপনারা অল্প সময়ের মধ্যে শর্টকাটে সেরা একটা প্রস্তুতি নিতে পারেন। আর এখানে প্রত্যেকটা বিষয় মডেল টেস্টের মধ্যে কি কি থাকবে, বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই চারটা বিষয়ের বাছাই করা শুধুমাত্র যেই প্রশ্নগুলো কমন উপযোগী, এই প্রশ্নগুলো দিয়েই এখানে এই মডেল টেস্টটা তৈরি করা হয়েছে। তো এই মডেল টেস্টের একটা নমুনা আপনাদেরকে দেখাই দিই। দেখেন, এখানে মডেল টেস্ট এক, প্রত্যেকটা মডেল টেস্টে চারটা বিষয় থাকবে, বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, এভাবে করে থাকবে। প্রত্যেকটা কিন্তু সমাধান সহ থাকবে, এবং গণিতের লিখিত পরীক্ষাতে কিভাবে আপনারা সমাধান করবেন সেটারও দেওয়া থাকবে। হ্যাঁ, এভাবে করে মডেল টেস্ট এক, মডেল টেস্ট দুই, এভাবে করে প্রায় 31টারও বেশি মডেল টেস্ট আছে, এবং স্বাস্থ্য সিভিল সার্জন সংক্রান্ত কিছু তথ্যও কিন্তু এখানে দেওয়া আছে। তো এই মডেল টেস্টটা আপনারা যদি পড়েন এবং পরীক্ষার আগে যদি একবার পড়তে পারেন, এবং যদি আমার পরামর্শ মতো যদি ফলো করতে পারেন, তাহলে আমি বলতে পারি যে আপনারা 70 থেকে 90% কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবেন। তো এটা কিভাবে আপনারা পাবেন, এই যে স্ক্রিনে যে নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে যদি এই সাজেশনটি সংগ্রহ করেন বা সংগ্রহ করার চেষ্টা করে যদি প্রতারিত হন, সেক্ষেত্রে আমি দায়ী না, কারণ আমাদের এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ নেই এবং যোগাযোগ করার অন্য কোনো মাধ্যমও নেই। সো এই নাম্বারটা প্রথমে মোবাইলে সেভ করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। কী মেসেজ করবেন? এই নাম্বারটাতে বিকাশ, নগদ এবং রকেট আছে, এটা পার্সোনাল নাম্বার। এখানে 199 টাকা সেন্ড মানি করবেন, একটা স্ক্রিনশট নেবেন, সেন্ড মানির স্ক্রিনশট নিয়ে নাম্বারে হোয়াটসঅ্যাপে সরাসরি স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়ে বলবেন যে আমি সিভিল সার্জনের মডেল টেস্টটা চাই। ওকে, আমার নাম কিন্তু এখানে জল সাপ ওয়াটারমার্ক করে দেওয়া আছে, নাম এবং মোবাইল নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, সো এটা যদি পরীক্ষার আগে একবার কমপ্লিট করতে পারবেন, আশা করি আপনাদেরকে আর কিচ্ছু করতে হবে না, কারণ এটা অ্যানালাইসিস করে সম্পূর্ণ 2024 সালের পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে। আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে খুব কম টাকায় সাজেশন সংগ্রহ করেন, যেগুলো রেডিমেড সাজেশন। একটা সাজেশন তৈরি করতে অনেক পরিশ্রম করা লাগে, অনেক মেধা, অনেক শ্রম, টাইপ সব মিলে অনেক কস্ট আছে। তো সেক্ষেত্রে নামমাত্র একটা কস্টে আপনাদেরকে এই মডেল টেস্টটা দেওয়া হবে। পরীক্ষার আগে অন্তত একবার রিভিশন দিয়ে যাবেন, আশা করি আপনারা আশানুরূপ একটা ফলাফল পাবেন। তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহায়কের এখানে বাংলাতে প্রশ্ন ছিল, সংক্ষেপে লিখতে হবে রোহিঙ্গা অনুপ্রবেশ। এটা আমরা সবাই জানি, রোহিঙ্গা কারা, কোত্থেকে আসছে, কি জন্য আসছে, বাংলাদেশে বংশবিস্তার করতেছে এরা, ভবিষ্যতে এরা কি করবে, এটাও অনেকে অনুমান করতে পারতেছে। যাই হোক, সন্ধি বিচ্ছেদ করুন শঙ্খ। শঙ্খর সন্ধি বিচ্ছেদটা হবে সম, হসন্ত, যোগ, খ, শঙ্খ, ব্যাস বাক্য সহ সমাস লিখতে হবে। ক্ষুর ধারা, ক্ষুর ধারা, এটার ব্যাস বাক্য হলো ক্ষুরের মতো, ধারালো প্রবাহ হাজার, এটা কি বহুব্রীহি। মাত্রাবিহীন ব্যঞ্জন বর্ণ কয়টি আর কি কি? মাত্রাবিহীন ব্যঞ্জন বর্ণ হলো 6টা, কি কি? উঁ, ঞ, খণ্ডত, অনুষ্কার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এক কথায় প্রকাশ করতে হবে অন্য গতি নাইজার, এটার এক কথায় হলো অনন্য গতি। অর্থসহ বাক্য লিখতে হবে আক্কেল দাঁত, আক্কেল দাঁত, এটার অর্থ হলো পূর্ণতা। যুক্তবর্ণ ভেঙ্গে লিখতে হবে, এই যে যুক্তবর্ণটা আছে এটা ভেঙ্গে লিখলে হয় জ, যুগ, যোগ, ঞ। কম্পিউটারে যখন আমরা এই যুক্তবর্ণটা লিখতে যাব, এই দুইটা যখন একসাথে লিখব, তখন এই যুক্তবর্ণটা হবে। এটা কম্পিউটার টেস্টেও কিন্তু আসে। আর ডিপ্লোমায় বাংলা অর্থ হলো
কূটনীতিক। এরপরে অফিস সহায়কের সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন ছিল, কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তিত হয়েছিল? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তিত হয়েছিল। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ লিখতে হবে, ইজি একটা প্রশ্ন। পদ্মা সেতু কবে উদ্বোধন হয়েছে, পিলার কয়টা, স্প্যান কয়টা, এগুলো সব আপনাকে জানতে হবে, দৈর্ঘ্য প্রস্থ সব জানতে হবে পরীক্ষার জন্য। 6.15 কিলোমিটার এটা হলো দৈর্ঘ্য, আর প্রস্থ হলো 18.10 মিটার। ওকে, কিলোমিটার, সরি মিটার। বঙ্গবন্ধুর লেখা দুইটা বইয়ের নাম লিখতে হবে, একটা হলো অসমাপ্ত আত্মজীবনী, আর একটা হলো আমার দেখা নয়াচীন। আরেকটা কি, তিনটা মোট বই, তিনটার মধ্যে আরেকটা কি নাম এটা কমেন্ট করে আপনারা জানাবেন। বাংলাদেশের প্রথম সরকারের রাষ্ট্রপতির নাম কি? প্রথম সরকারের রাষ্ট্রপতির নাম হলো শেখ মুজিবুর রহমান। এরপরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক কে? মহানায়ক শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু রেলওয়ের রেলওয়ে সেতু কোন দুইটা জেলাকে সংযুক্ত করছে? বঙ্গবন্ধু রেলওয়ে সেতু এটা টাঙ্গাইল আর সিরাজগঞ্জ, এই দুইটা জেলাকে সংযুক্ত করছে। মানুষের শরীরে সর্ববৃহৎ গ্রন্থি হলো যকৃত। নকশিকাঁথার মাঠ, নকশিকাঁথার মাঠ এটা হলো একটা গীতিকাব্য। মুনীর চৌধুরীর কবর নাটকের বিষয়বস্তু ছিল ভাষা আন্দোলন। বীরশ্রেষ্ঠ, বীর উত্তম এবং বীর প্রতীকের সংখ্যা লিখতে হবে। তো এটা আপনাদেরকে যদি একটু দেখাই, খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ, খেতাবপ্রাপ্ত এই খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ, সেনাবাহিনী 3, নৌবাহিনী 1, বিমানবাহিনী 1, বিজিবি 2, মোট হলো কতজন? 7 জন। বীর উত্তম কতজন? 67 জন। বীর বিক্রম 174 জন। বীর প্রতীক আছে 424 জন। আর টোটাল হলো কত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা? হলো 672 জন। অফিস সহায়কের ইংরেজি বিষয় থেকে প্রশ্ন ছিল ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ও, আরেকটা বিষয় সেটা হলো এই যে মডেল টেস্টগুলা, এখানে কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করছেন কিনা, বিভিন্ন জেলাতে মানে এক এক জেলার প্রশ্ন প্যাটার্ন এক এক রকম হচ্ছে। হ্যাঁ, 90 থেকে 95% পরীক্ষা লিখিত হচ্ছে, কিন্তু এক জেলার প্রশ্নের সাথে আরেক জেলার প্রশ্নের একটা প্যাটার্নের পার্থক্য আছে। এই যে পার্থক্যটা, এই পার্থক্য কিভাবে আপনি বুঝবেন আপনার জেলাতে কিরকম পরীক্ষা হবে, এটা আপনারা আগে থেকে বুঝতে পারবেন না। সো আপনাকে লিখিত পরীক্ষা যে যে প্যাটার্নে হয়, এই প্যাটার্নগুলোতে আপনি ভালো করে প্রিপারেশন নিতে হবে, যাতে যে প্যাটার্নেই প্রশ্ন আসুক না কেন, আপনি যাতে অ্যান্সার করতে পারেন। ওকে, তো সেজন্য এই যে মডেল টেস্টগুলো আমি এখানে দিছি আপনাদেরকে সিভিল সার্জনের, এই মডেল টেস্টগুলোর মধ্যে কিন্তু সবগুলো প্রশ্ন প্যাটার্নই আমি চেষ্টা করছি আনার জন্য। তো সো আপনি এটা যদি পড়েন, তাহলে মডেল সিভিল সার্জনের জন্য আর আলাদা করে আপনাকে টেনশন করতে হবে না। কি জন্য টেনশন করতে হবে না, সবগুলো প্রশ্ন প্যাটার্ন এখানে ইনক্লুড করা আছে। তো এখানে দেখেন, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই সম্পর্কে একটা সংক্ষেপে লিখতে বলছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এটা যেটা দেয়া আছে এটা আপনার কাছে কঠিন লাগতে পারে, আপনি একটা কাজ করবেন, গুগলে গিয়ে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে প্যারাগ্রাফ লিখে সার্চ করবেন, যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটা আপনি মুখস্থ করে নেবেন। ওকে, আপনি শুধু এটা লিখতে পারলেই হলো, নাম্বার পেয়ে যাবেন। নেক্সট, যে কোনো পরীক্ষাতেও এটা আসতে পারে। তারপরে আছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, হি লিভস ইন কে আছে, এটা দা হবে, হি লিভস ইন কে, দা কে আছে। এরপরে আছে দ্য ঢেস বিউটিফুল দ্য গার্ডেনিস, এখানে হাউ হবে, হ্যাঁ ইউজিং প্রিপোজিশন কি হবে, হাউ। এরপরে আছে রাইট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড ফলোইং, কমিটি, কমিটি বানানটা অনেকগুলো চাকরি পরীক্ষাতে আসছে। সো সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই কমিটি, ভালো করে মুখস্থ করে নেন যাতে নেক্সট টাইম আর এটা ভুল না হয়। সেক্রেটারিয়েট, এস ই সি আর ই সেক্রেটি, এটা আর আই এ টি সেক্রেটারিয়েট, দুইটা বানানি কমন এবং দুইটা বানানি মোস্ট ইম্পর্টেন্ট। মেক সেন্টেন্স, ক্যাটস অ্যান্ড ডগ, ক্যাটস অ্যান্ড ডগস মানে কি, মুসুলধারে বৃষ্টি হওয়াকে ক্যাটস অ্যান্ড ডগস বলা হয়, কুত্তা বিলাই, শুনতে খারাপ লাগলো, যাই হোক এটার অর্থ করলে কুত্তা বিলাই হয়, কিন্তু আসলে কুত্তা বিলাই না, এটা হলো কি, ক্যাটস অ্যান্ড ডগ, মুসুলধারে বৃষ্টি হয়, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর 2 আওয়ার্স। ওকে, ক্যান্সার, হি ডাইড অফ ক্যান্সার, এখানে
রোগের কারণে যদি কেউ মারা যায় আর সেখানে কি বসবে, শূন্যস্থানে বসবে অফ। এটা এভাবে মনে রাখবেন, ব্যাস হয়ে যাবে। শি ডাইড অফ কলেরা, শি ডাইড অফ ক্যান্সার, এগুলো যাই হোক, রোগের কারণে যদি কেউ মরে যায় অফ বসবে, এটা মনে রাখবেন। রতন স্কুলে যায়, রতন কি স্কুলে যায়, এটা প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এটা ট্রান্সলেশন হবে কি, ডাজ রতন গো টু স্কুল, ডাজ রতন গো টু স্কুল, রতন কি স্কুলে যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই যে অফিস সহায়কের গণিতে সমাধান সংজ্ঞা লিখতে হবে, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, চতুর্ভুজ, চতুর্ভুজ চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্র বা চিত্রকে চতুর্ভুজ বলে। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 6,500 টাকা, আর মুনাফা ও আসলের 8/3 অংশ হলে আসল কত। এই প্রশ্নগুলো কিন্তু আমার মডেল টেস্ট থেকে হুবহু কমন আসছে, সলিউশনটা অনেকবার এটা দেখাইছি, এরপর আর দেখাইতে যাচ্ছি না, আপনারা এখান থেকে জাস্ট দেখে নেন। আর উৎপাদক থেকে একটা অঙ্ক ছিল, উৎপাদকের অঙ্কটাও কমন আসছে আলহামদুলিল্লাহ। মোটামুটি চাকরি পরীক্ষাতে যে প্রশ্নগুলো হয়, আমাদের সাজেশন থাকে 70 থেকে কোনো কোনো পরীক্ষাতে 100% পর্যন্ত প্রশ্ন কমন থাকে। ইনশাল্লাহ আপনারা এই চ্যানেলটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো সর্বশেষ বলবো যে জেলাভিত্তিক সিভিল সার্জনে যারা অ্যাপ্লাই করছেন, সময় নষ্ট করবেন না পরীক্ষার আগে, কিন্তু সময় পাবেন না, ভালো মতো সময় পাবেন না, এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দেন। এই মডেল টেস্টটা একবার ফলো করেন, কম বেশি যারা পড়াশোনা করছেন, পড়াশোনা করার পাশাপাশি এই মডেল টেস্টটা যদি একবার দেখেন, আশা করি আপনারা আশাহত হবেন না। ওকে, আরেকবার একটু নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, এই যে নাম্বারটা, এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার থেকে সাজেশন সংগ্রহ করবেন না, প্রতারিত হবেন। 01622901539, এই নম্বরে সরাসরি 199 টাকা সেন্ড মানি করবেন, একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবেন আর বলবেন যে আমি স্বাস্থ্য সহকারী বা সিভিল সার্জনের মডেল টেস্টটা চাই, আপনাকে সাথে সাথে এটা পাঠিয়ে দেওয়া হবে। আরেকটা বিষয় হলো এই মডেল টেস্টটা হলো 50 পেজের মডেল টেস্ট। আপনারা যদি কম্পিউটার দোকান থেকে যদি উভয় পৃষ্ঠায় যদি প্রিন্ট করেন তাহলে এটা 25 পাতা হবে, 25 পাতার বেশি একটা খরচ হবে না। আর খরচ হইলেও আপনি খরচ করবেন, পড়াশোনার জন্য খরচ করবেন, আর না তো গার্লফ্রেন্ডের পিছনে খরচ করবেন নাকি, চাকরির জন্য পড়াশোনা করতে হবে, খরচ করতে হবে, চাকরির পরীক্ষা দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে, এটা লেগে থাকলে আপনি একসময় সফল হবেন ইনশাল্লাহ।